আপনারা সবাই জানেন যে আমাদের পরীক্ষা শেষ, তো আমি ভাবলাম এত মোটা মোটা গাইড বাসায় না রেখে বিক্রি করে দিই, তাও কিছু কাজে দিবে। হুদাই বাসায় রেখে কাম নাই, পরীক্ষা যেহেতু শেষ তো আমি ভাবলাম যে আজকে সব বেচে দিব, তারপরে যে কয় টাকা পাওয়া যাবে সেটাই আসলে লাভ। কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগে কি, গাইড কেনার সময় অনেক টাকা লাগে কিন্তু বিক্রি করার সময় গেলে একদমই দাম পাওয়া যায় না। বাট আমি আজকে দেখবো যে আসলে কত পাওয়া যায়। আর আমার বই খাতা দেখতে পাচ্ছেন একদম চকচক করছে, একদম নতুন হয়ে আছে, তাই আমি এখন যাচ্ছি রাজশাহী সমবায় মার্কেটে, ওখানে একটু বেশি দাম পাওয়ার আশায় মানে পুরাতন বই ওখানে কিনে নাই। তো যেহেতু আমার বই একটু নতুনই হয়ে আছে, দেখি বেশি টাকা পাওয়া যায় কিনা। তাও একটা কন্ডিশন আছে না, এগুলো দেখলে নিবে মানুষ। আর আমি এতক্ষণ ভাবছিলাম যে শুধু আমি একাই গাইড বিক্রি করতে এসেছি, বাট দেখতে পাচ্ছেন যে কতগুলো গাইড অলরেডি বিক্রি হয়ে গেছে, সব এগুলো এসএসসি পরীক্ষা দিয়ে বিক্রি করে দিয়েছে ওরা, মানে সুপার ফাস্ট মানুষজন। সব নতুন হয়ে আছে, একটা দাগ নাই, দাগই নাই মামা, পড়িনি কোনোদিন। আচ্ছা দেন দেন মামা, প্রথমে সবগুলা গাইডের দাম 300 টাকা বলছিল, তারপর অনেক দামাদামি করার পরে 800 টাকা হলো, তারপরে 800 টাকা নিয়ে ফাইনালি দিয়ে দিলাম, এখন কিছু করার নাই। তারপরে সেই 800 টাকা নিয়ে চলে গেলাম গল্পের বইয়ের দোকানে, তারপর ওখান থেকে দুইটা সুন্দর সুন্দর গল্পের বই কিনলাম। তারপরে সব কাহিনী শেষ করে ভাবলাম যে একটু চিল করা দরকার, যেহেতু এক্সাম শেষ হয়েছে, তাই আমরা ঠিক করলাম যে হোটেল এক্সে সুইমিং পুলে যাবো। তো আমরা সব বন্ধুরা একসাথে হলাম, আর রাজশাহীর রাস্তা নিয়ে নতুন করে আর কি আর বলবো, মানে হেভি লাগে রোড গুলো, আর এই রাস্তা তো আমার আরো বেশি হেভি লাগে, মানে রাতের বেলা যখন বাইক নিয়ে বের হয় আরো হেভি ঘুরি, মানে এদিকে হেভি লাগে ঘুরতে আমার ভাই, সিরিয়াস কথা। যখন বৃষ্টিতে ভিজা থাকে তখন তো মাখন লাগে। তো মেলা কথাই বললাম, দেখতে পাচ্ছেন আমরা হোটেল এক্সে চলে এসেছি, এখন আমরা ঢুকবো এখানে, আর সুইমিং পুল আমাদের জন্য ওয়েট করছে, ঠান্ডা ঠান্ডা পানি, মানে কি যে মজা। আর আপনারা সবাই মেবি জানেন, তাও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই, এটা রাজশাহীর একটা 3-স্টার হোটেল, অনেক ভালো একটা হোটেল। তো এখানে আমরা যাচ্ছি আজকে গোসল করতে, আর এই হোটেলটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভিতর থেকে আরো বেশি সুন্দর। দেখতেই পাচ্ছেন ভিতরটা অনেক সুন্দর, মানে খুব সাজানো গোছানো, আমার খুবই ভালো লাগে হোটেলটা। তো অনেক দেখা হলো, এখন আমরা যাচ্ছি হোটেলের টপ ফ্লোরে, কারণ ওখানে সুইমিং পুল, আর একটা স্টাফ আমাদেরকে নিয়ে যাচ্ছে এই হোটেলের। আর এখানে বসে কি যে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন সামনে গ্রিন সিটি রাজশাহী দেখা যাচ্ছে, তার সামনে পদ্মা নদী দেখা যাচ্ছে, মানে রিয়ালে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। বেটা সুইমিং পুল কেমন লাগছে এই পর্যন্ত? প্রাইভেট পুলের ফিল আছে একদম, আর পানি ঠান্ডা, এখানে গোসল করে মজা লাগবে। তো আমরা খুবই এক্সাইটেড নামার জন্য, আর পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন খালি চিল আর চিল। হ্যাঁ ভিউ মাশাআল্লাহ এখান থেকে, মানে গোসল করতে করতে ওই তো কক্সবাজারের বিচ, আর হয়তো দেখতে পাচ্ছেন আমাদের ন্যাশনাল জু, এই ভুটান ন্যাশনাল জু। তুই মেহেদিরিয়া পড়েছিস কেন? তুই আমারটা পড়েছিস কেন? 3-স্টার আলা। যাই হোক গাইস, আমরা এখন নামবো, আমি আবার গাইস বলি না ভিডিওতে, বডি বিল্ডার আসছে। তারপরে সুইমিং পুলে নামার আগে আমরা আরেকটু গা ঘামানোর জন্য পুশ আপ মারছিলাম সবাই মিলে, তারপরে আমি জিতেছিলাম মেবি, মানে আমি জানি না আসলে, আমি বলে দিলাম উদয়। নাবিল কয়টা পারবি? হচ্ছে না বেটা আমার, আই নিড মোর, কি জানি বলে, ফ্লেক্সিবিলিটি। গেলে কি করছিস তোরা? বডি হয়ে গেছে আমার, বডি বিল্ডার। এখান দেন আপনি, এখান দেন এমবি, তোর মরার ইচ্ছা? যাই বল বেটা, গরম ধরেছে তাতে নেন ভাই। আয় আয়, এই আমার প্যান্টের ফিতা নাই, কেউ টান বানাবে। আমি আমার ভিডিও করছিলাম, থাম নে থাম। গজব বেজ্জতি। তারপরে কিছুক্ষণ গোসল করার পরে আমাদেরকে ড্রিঙ্কস দিয়ে গেল, আর যা যা প্রয়োজনীয় জিনিস সবই দিয়েছে। আর এখানে গোসল করতে পার পার্সন লাগে 500 টাকা, আর আমরা 5 জন ছিলাম, মানে 2500 টাকা লেগেছে আমাদের। বেটা কেমন লাগছে ড্রিঙ্কস এর স্বাদ? কেমন সেই ফিল? এখন ওয়েদারও অনেক সুন্দর হয়ে আছে, রোদ নাই, আর ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে গোসল করার মজাই আলাদা। বেটা আমার পাইপ পড়ে গেছে। ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, আর এখন থেকে ডেইলি এভাবে চিল করবো, আর রেগুলার ভিডিও আসবে। তো ভালো থাকবেন সবাই, এখন আমরা লাঞ্চ করবো, দেন বাসায় চলে যাবো। আর হোটেল এক্সে আপনারা অবশ্যই আসবেন, কারণ অনেক ভালো লাগলো, ওনাদের ব্যবহার অনেক ভালো, সবকিছু মিলিয়ে পারফেক্ট। তো এখন আমরা বাসায় যাই, বাসায় না বাইরে লাঞ্চ করবো, দেন পরে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।